तो हमारे क्लास के टॉपिक के मेनली जेटा हम देखबो সেটা তোমার হচ্ছে গামা। ঠিক আছে, গামা একটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু। এই গামার হচ্ছে বিভিন্ন রকম ভ্যালু আছে। আমরা সবার আগে গামার ভ্যালু নিয়ে কথা বলবো। আমি যেহেতু লাস্ট ক্লাসে বলেছিলাম যে তোমাদেরকে এই ক্লাসটা জাস্ট পুরো সম্পূর্ণ গামা নিয়ে কথা বলবো, সো এই ক্লাসে আমি এর বাইরে কিছু দেখাবো না। ওকে, আমাদের এটা হচ্ছে লাস্ট টপিক, ফার্স্ট প্রথম সূত্রের লাস্ট টপিকস, মানে থার্মোডাইনামিক্স এর ফার্স্ট যে লটা, সেই লয়ের হচ্ছে লাস্ট টপিক। সো এইটার পরে হচ্ছে আমরা সেকেন্ড টপিক, সেকেন্ড লটা নিয়ে কথা বলবো। তো আগে আমরা এটা শেষ করে নেই। এটা একটা ছোট কোয়েশ্চেন, এখান থেকে তোমার আসতে পারে খ নাম্বারে, আবার বর্ণনামূলক কোয়েশ্চেন আসতে পারে ঘ নাম্বারে। সো বোথ আর ইম্পর্টেন্ট। তো আমরা সবার আগে এটা ভ্যালু নিয়ে কথা বলি, গামার ভ্যালুটা আসলে কি। দেখো, গামার ভ্যালুটা হচ্ছে তোমার হচ্ছে বিভিন্ন রকম গ্যাসের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। যেমন যদি তোমার হচ্ছে এটা, যেমন আমরা পরমাণু নিয়ে কথা বলছিলাম, তাই না? পরমাণু, এখন একটা গ্যাসের মধ্যে যে পরমাণু থাকে, এটা তোমার হচ্ছে বিভিন্ন রকম হতে পারে। যেমন তোমার হচ্ছে এটা এক পরমাণু হতে পারে, এটা দুই পরমাণু হতে পারে, এটা তিন পরমাণু হতে পারে। ঠিক আছে, মানে মনো হতে পারে, দেন তোমার হচ্ছে ডাই হতে পারে, ট্রাই হতে পারে, তাই না? বা তোমার হচ্ছে বহু পরমাণু বলতে পারি আমি, মানে অনেকগুলো পরমাণু আছে এটা বলতে পারি। তো এইভাবে করে আসলে আমাদের হচ্ছে পরমাণুগুলো আর কি একটা গ্যাসের মধ্যে থাকে। তো আমি যদি এক পারমাণবিক গ্যাসের কথা বলি, এক পারমাণবিক গ্যাস, তো এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে এই কথাটা মানে কি, এক পারমাণবিক গ্যাস বলতে বোঝানো হচ্ছে যে যে গ্যাসের মধ্যে একটাই পরমাণু আছে। যেমন উদাহরণস্বরূপ আমি বলতেই পারি যে তোমার হচ্ছে নিষ্ক্রিয় যে গ্যাসগুলো আছে আমাদের, নিষ্ক্রিয় গ্যাসগুলো, ঠিক আছে, এই নিষ্ক্রিয় গ্যাসের গুলো পরমাণু কিন্তু একটাই। তো নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে কি কি আছে? নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে তোমার আছে হচ্ছে হিলিয়াম, আর্গন, জেনন, রাইট? এগুলাই তো তোমার নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে আছে। তো এগুলার পরমাণু হচ্ছে এক করে। তো এইটা এই ধরনের গ্যাসগুলোর ক্ষেত্রে গামার যে ভ্যালুটা, সে গামার ভ্যালুটা হচ্ছে 1.66। ওকে, এটা একটু মাথায় রাখবে, মানে ভ্যালুগুলো একটু মুখস্থ করে দিবা। পরীক্ষা খাতায় তোমাদের ভ্যালুগুলো দেওয়া থাকবে না, বিষয় এটা হচ্ছে মেইনলি বিষয়টা। তোমাদেরকে অনেক সময় দিয়ে দিবে না, এটা এটা না দেওয়াটাই উচিত আমি মনে করি। বিকজ সবকিছু যদি দিয়ে দেয় তাহলে আসলে স্টুডেন্টরা কি শিখলো, তাই না? সো এইটা ভ্যালুটা তোমার দেওয়া থাকবে না, 1.66 মুখস্থ করে ফেলো। এরপরে যদি আমি হচ্ছে দ্বিপারমাণবিক গ্যাসের কথা বলি, এখানে দ্বিপারমাণবিক গ্যাসটা কি কি হতে পারে? আমরা যদি একটু চিন্তা করে দেখি যে আমাদের যে পর্যায় সারণী, এখানে কোথায় কোথায় দ্বিপারমাণবিক গ্যাস আছে। যেমন দ্বিপারমাণবিক গ্যাস বলতে কি বোঝানো হচ্ছে? ধরলাম হচ্ছে তোমার এখানে কেন এটাকে এক পরমাণু বলা হয়েছে? এক পরমাণু বলা হয়েছে তোমার হিলিয়াম, এখানে 1। এখানে আমরা হিলিয়ামের পরে কখনো হিলিয়াম 2 বলি না, আমরা কোনো He2 লিখি না, আমরা অলওয়েজ হিলিয়ামই লিখি, তাই না? আমরা কখনো আর্গন 2 লিখি না, আমরা অলওয়েজ আর্গনই লিখি, একটা এআর এ লিখি। বাট আমরা কিন্তু অবভিয়াসলি হাইড্রোজেনের বেলায় আমরা লিখি কিন্তু S2, অক্সিজেনের বেলায় আমরা লিখি কিন্তু O2, নিয়নের বেলায় সরি নাইট্রোজেনের বেলায় আমরা লিখি কিন্তু N2, রাইট? এরপরে হচ্ছে আমরা আরো অনেকগুলো গ্যাস আছে, যেমন তোমার হচ্ছে সালফার, না সরি ক্লোরিন। ক্লোরিন কিন্তু Cl2, আমরা কিন্তু এগুলো লিখতেই পারি। তো এগুলোর ক্ষেত্রে দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে এটা যে ভ্যালুটা, সেটা তোমার হচ্ছে 1.41। ঠিক আছে, 1.41 এটা হচ্ছে তোমার দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে। এরপরে আমরা যদি আসে ত্রিপারমাণবিক বা ত্রিপারমাণবিক, ঠিক আছে, নর্মালি আসলে এটা পারমাণবিক বলি না, আমরা পরমাণুক বলি আসলে। ঠিক আছে, এটা আসলে পারমাণবিক না, এটা পরমাণুক লিখলে বেশি এটা তোমার হচ্ছে রাইট হচ্ছে, হ্যাঁ পরমাণুক। হ্যাঁ, ত্রিপ এটা পারমাণবিক না, এভাবে জিনিসটা একটু ভুল ওয়ার্ড লিখে ফেলছি আমি। পারমাণবিক হবে না, এটা ত্রিপরমাণুক হবে। পরমাণুক আর পারমাণবিক এক জিনিস না, সো আমি যেটা ডিফারেন্ট ওয়ার্ড ইউজ করে ফেলছি। ওকে, এইটার ক্ষেত্রে কি কি গ্যাস আছে? এটা তোমার একটা যৌগিক গ্যাস, আমি যে ত্রিপরমাণুক মানে যৌগিক গ্যাস বোঝায়। যেমন তোমার হচ্ছে আমরা জানি যে কার্বন ডাই অক্সাইড, এটা তোমার হচ্ছে ত্রিপারমাণবিক গ্যাস। হ্যাঁ, এবার তোমার অ্যামোনিয়া, এটা একটা ত্রিপারমাণবিক গ্যাস, ত্রিপারমাণবিক গ্যাস। ওকে, তো এগুলোর ক্ষেত্রে তোমার হচ্ছে এটার ভ্যালু হচ্ছে 1.33। ওকে, তো এটার ক্ষেত্রে আসলে আমাদের মানে এভাবে করে বহু পরমাণুর ক্ষেত্রে তো আসলে হবে হয় না, মানে এখানে তো একটা করে বার্তা থাকলে আমাদের ভ্যালুগুলো চেঞ্জ হতে থাকে, ঠিক আছে, কমতে থাকে। তো এটা হচ্ছে মেইনলি ব্যাপারটা। এখন আমাদের এই ভ্যালুগুলো আমরা একটা মুখস্থ রাখবো অলওয়েজ, মুখস্থ না রাখলে কিন্তু হবে না, ঠিক আছে। এখন এই যে গামাটা, এই গামাটার আসলে মেইনলি আমাদের ইম্পর্টেন্সটা কি, এটা আমাদের জানা প্রয়োজন। তো গামাটা আসলে আমাদের এই জন্য ইম্পর্টেন্স, বিকজ হচ্ছে যে গামা যদি আমরা একটা গ্যাসের যদি আমরা গামার ভ্যালু জানি, তাহলে হচ্ছে আমরা ওই গ্যাসের আণবিক বিন্যাস জানতে পারি। ঠিক আছে, আণবিক বিন্যাস জানতে পারি। এগুলো একটু লেখা রাখবে, তোমাদের খ নাম্বারে এগুলো আসতে পারে। আণবিক বিন্যাস আমরা জানতে পারি, ঠিক আছে, অর্থাৎ ওই গ্যাসের মধ্যে যে কয়টা পরমাণু আছে আমরা জানতে পারি। ঠিক আছে, কয়টি পরমাণু আছে তা জানতে পারি। এটা হচ্ছে আমাদের প্রথম বলতে পারো যে গুরুত্ব, ইম্পর্টেন্স। হ্যাঁ, তার মানে তুমি যদি ধর তোমাকে বললাম যে গামার ভ্যালু হচ্ছে গ্যাসটার ক্ষেত্রে 1.41, তাহলে তুমি বুঝে বলবা কি যে এটা আণবিক বিন্যাস হচ্ছে তোমার 2। ইট মিনস এটার পারমাণবিক কয়টা, মানে এটা পরমাণু কয়টা আছে? 2টা আছে, সো তাই না? এটাই হচ্ছে তোমাদের মানে ইম্পর্টেন্সটা আর কি এটার ক্ষেত্রে। হ্যাঁ, এরপরে এটা গেল। এরপরে হচ্ছে আমাদের যেটা তোমার হচ্ছে আইটা মেইনলি ইম্পর্টেন্ট আমাদের এখানে, আমাদের জানতে হবে মানে এখানে এটার জন্য, গামার জন্য, সেটা তোমার হচ্ছে যে গ্যাসীয় মাধ্যমে। হ্যাঁ, এটা তোমাদের এই বইতে লেখা আছে। হ্যাঁ, এগুলো তোমার অবভিয়াসলি বইতে লেখা থাকার কথা। গ্যাসীয় মাধ্যমে হচ্ছে তোমার যেটা তোমার শব্দের বেগ, ঠিক আছে, শব্দের বেগ, গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ, এটা তোমার হচ্ছে এই গামার উপর নির্ভর করে। ঠিক আছে, এই গামায়ের উপর নির্ভর করে, বুঝতে পারছো? তো শব্দের বেগ নির্ণয়ের জন্য হচ্ছে আমাদের এই গামার প্রয়োজন হয়। ওকে, নাম্বার 3 হচ্ছে এটা একটা ইম্পর্টেন্ট, সেটা তোমার হচ্ছে যে আমাদের যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, হ্যাঁ, আমাদের যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া মানে অ্যাডিয়াবেটিক প্রসেস, তো এই রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা পরিচালনার জন্য হচ্ছে আমাদের গামার ভ্যালু প্রয়োজন। পরিচালনা বা পরিচর্যা বলতে পারো যে মানে এটাকে আমি কন্ট্রোল করতেছি, সো রুদ্ধতাপ প্রক্রিয়াটা কন্ট্রোল করার জন্য আমাকে অবভিয়াসলি গামার মান হ্যাঁ জানা প্রয়োজন। তো মোটামুটি এগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট গামার ভ্যালু জানার জন্য। সো এবার হচ্ছে আমরা মেইনলি দেখবো যে আমাদের যে এই যে অ্যাডিয়াবেটিক প্রসেস, এই অ্যাডিয়াবেটিক প্রসেসের সময় আমাদের আসলে গামাটার ভ্যালুটা সমাশ্ন প্রক্রিয়া থেকে যে ভ্যালুটা হয় সেটার মধ্যে আসলে ডিফারেন্সটা কোথায়। অর্থাৎ তুমি বলতে পারো যে আমাদের টপিকটা হচ্ছে গামা, আর আমাদের যেটা ভার্সেস সেটা তোমার হচ্ছে অ্যাডিয়াবেটিক কার্ভ ভার্সেস আইসোথার্মাল কার্ভ। ওকে, তো এখানে দুটো কার্ভ আমরা দেখছিলাম, আমরা যখন সমাশ্ন প্রক্রিয়ার কথা বলছিলাম তখন আমরা দেখেছিলাম হচ্ছে এরকম একটা কার্ভ। খেয়াল করে দেখো, আমরা এরকম একটা কার্ভ দেখেছিলাম সমাশ্ন প্রক্রিয়ার ক্ষেত্রে, যে এই একটা কার্ভ দেখেছিলাম সমাশ্ন প্রক্রিয়ার ক্ষেত্রে। ঠিক আছে, এখানে আমাদের ছিল হচ্ছে পি, হ্যাঁ, প্রেসার, আর এই পাশে ছিল হচ্ছে আমাদের ভলিউম পিভি। এবং এটা তোমার হচ্ছে আইসোথার্মালের ক্ষেত্রে, যখন হচ্ছে আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া দেখছিলাম, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, ওই সময় আমরা দেখছিলাম হচ্ছে এইরকম একটা কার্ভ। ঠিক আছে, দেখো এটা থেকে কিন্তু এটা একটু কি বলতো একটু খাড়া অবস্থায় আছে না, এটা কিন্তু একটু হেলানো অবস্থায় আছে, এটা একটু খাড়া অবস্থায় আছে। হ্যাঁ, এটা তোমার হচ্ছে অ্যাডিয়াবেটিক মানে রুদ্ধতাপীয় কার্ভ, এটা তো আইসোথার্মাল কার্ভ, এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক কার্ভ। তো এটাও সেম পি, এখানে তোমার হচ্ছে এদিকে ভি। তো আমরা যদি একটা কমন ফিগার আঁকি, একটা কমন ফিগার যদি আঁকি, তাহলে জিনিসটা দেখতে অনেকটা এরকম হবে। খেয়াল করে দেখো, এই দেখো এটা হতে গেল আইসোথার্মাল কার্ভ, আর হচ্ছে আমরা যদি এখন রুদ্ধতাপীয়টা আঁকি তাহলে হবে হচ্ছে অনেকটা এটা আসলে এখানে ফ্রি হ্যান্ডে ড্রয়িং করাটা একটু টাফ হয়ে যায়। হ্যাঁ, এটা আসলে ভাবে হচ্ছে না। আচ্ছা, আমি জাস্ট নর্মাল করে এটাকে এভাবে দিয়ে দিই। ওকে, এই তার মানে এটাও তোমার হচ্ছে কি বলতো রুদ্ধতাপীয়, আর এটা কি এটা তোমার হচ্ছে আইসো। ঠিক আছে, তো এটাই হচ্ছে মূলত আমাদের ঘটনা। এখন আমরা তাহলে এবারে কথা বলতে পারি যে আসলে এই যে রুদ্ধতাপীয় যে ইয়াটা কার্ভটা, এটা যে এটার থেকে যে একটু খারাপ অবস্থায় আছে, এটা আসলে কতটুকু খারাপ অবস্থায় আছে তা হচ্ছে আমরা বের করবো ম্যাথমেটিক্যালি, প্রুফ করবো আমরা। ওকে, এখন এই কার্ভগুলো আসলে অর্থ কি বোঝায়? আমরা জানি যে একটা কার্ভ আসলে বলতে বোঝানো হয় যে এটা আসলে এটা একটা ডিফারেন্সিয়েশন ভ্যালু, এটা তোমার হচ্ছে একটা নতি, এটা কতটুকু নেতি আছে মানে কতটুকু এটা হেলি আছে, তাই না? এটা হেলানো একটা অবস্থা বোঝায়। সো এই যে হেলানো বিষয়টা, আমরা কোনোটা লেখচিত্রের একটা বিন্দুতে যদি একটা স্পর্শক টানি, তাহলে হচ্ছে আমরা এই মানে এখানে কতটুকু সে হেলি আছে সেটা আমরা বের করতে পারি। অর্থাৎ যদি আমি এখানে একটা স্পর্শক টানি এভাবে, ঠিক আছে, এখানে স্পর্শটা যদি এভাবে টানি, তাহলে আমরা আসলে বুঝতে পারবো যে আসলে এটা কতটুকু হেলি আছে, তাই না? তাও বিষয়টা হচ্ছে যে এই যে তাহলে স্পর্শকটা বা এই কতটুকু হেলানো আছে, এটাকে আসলে আমরা ডিফারেন্সিয়েশন করেই আসলে বের করতে পারবো। কারণ আমরা জানি যে ডিফারেন্সিয়েশন বলতে বোঝায় হচ্ছে ঢাল, কোন একটা রেখার ঢাল। হ্যাঁ, ধরো যে এইভাবে আমি আঁকলাম, তাহলে এই যে এইটুকু, এই যে তোমার হচ্ছে একটা ট্যানজেন্ট অবস্থা এখানে। হ্যাঁ, এই ট্যানজেন্ট অবস্থাটাকে তোমার বলা হয় হচ্ছে তোমার কি বলা হতো ঢাল। হ্যাঁ, এখানে যদি তোমার পি হয় তাহলে এটা তোমার হবে হচ্ছে ডিপি, আর এটা এদিকে যদি ভি হয় তাহলে এটা তোমার হবে হচ্ছে ডিভি। সো ডিপি বাই ডিভি হচ্ছে আমাদের ঢাল বা নতি। বুঝতে পারছো বিষয়টা? তো এখন একটা যে কোনো একটা বিন্দুতে যদি আমি হচ্ছে তোমার রুদ্ধতাপ রেখার ঢাল মানে তোমার হচ্ছে কাউন্ট করি, এখানে যে কোনো একটা বিন্দু সাপোজ ধরে নিলাম এবং এখানে তোমার সাপোজ ধরো যে একটা যে কোনো একটা বিন্দু নিলাম। হ্যাঁ, ধরলাম হচ্ছে বি, এখানে দিলাম মনে করো যে এ। এখন আমরা যদি এই ঢালটাকে কাউন্ট করি তাহলে আমরা দেখবো হচ্ছে এখানে যে ভ্যালুটা আছে ডিপি বাই ডিভির আর এখানে যে ভ্যালুটা ডিপি বাই ডিভির, এই দুটো ভ্যালুর মধ্যে পার্থক্যটা কি? এটা পার্থক্যটা হচ্ছে গামা। ইট মিনস তুমি যদি বলতেই পারো যে এডিয়াবেটিক ডিভাইড বাই হচ্ছে আইসোথার্মাল ইজ ইকুয়াল টু তোমার গামা। এটা আমরা পাবো। তো এটা কিভাবে পাবো সেটা হচ্ছে আমরা এখন বের করবো। ঠিক আছে, আমরা এখন কোয়েশ্চেনটা সেভাবে এখন বের করবো। তো সবার আগে আমরা আসি এবার তাহলে সমাষ্ট পরিবর্তনের ক্ষেত্রে। ঠিক আছে, আইসোথার্মালের ক্ষেত্রে আমরা আসি, আইসোথার্মালের কথা বলবো, এরপর আমরা অ্যাডিয়াবেটিক নিয়ে কথা বলবো। তো সবার আগে হচ্ছে আইসোথার্মাল। সমাষ্ট পরিবর্তন, ঠিক আছে, আইসোথার্মালের ক্ষেত্রে সবার আগে কথা বলি। আচ্ছা, সমাষ্ট পরিবর্তনের ক্ষেত্রে আমাদের সূত্রটা কি ছিল বলতো? আমরা দেখেছিলাম যে ওয়েন এটা সমাষ্ট পরিবর্তন হয় তখন তোমার হয় হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, আর রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখছিলাম যে পিভি গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাই না? সো আমরা এখানে বলতে পারি যে পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, রাইট? আচ্ছা, এখন যদি হচ্ছে আমরা এখানে এটাকে ডিফারেন্সিয়েশন করি উভয় পক্ষে তাহলে কি পাবো বলতো? এখানে আমাদের ইউভি সূত্র পড়বে, ইউভি সূত্র ডি বাই ডিএক্স অফ ইউভি। আমরা দেখছিলাম যেটা সূত্রটা হচ্ছে ইউ ডিবি বাই ডিএক্স প্লাস ভি ডিউ বাই ডিএক্স। এটা আমার ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে দেখছিলাম, মনে আছে? সো এইটা হচ্ছে আমাদের ডি বাই ডিএক্স অফ ইউভির ফর্মুলা, এটা আমাদের ডিফারেন্সিয়েশনের ইউভি ফর্মুলা। সো এখানে আমাদের সেম, দেখো এটাকে আমি ইউ ধরতে পারি, এটাকে ভি ধরতে পারি, তাহলে পি ডিবি বাই ডিএক্স, বাট এখানে কিন্তু কোনো এক্স নাই, রাইট? এখানে এটা কিন্তু নর্মাল ডিফারেন্সিয়েশন না, এটা প্রতিপাদন করতেছি আমি। সো অবভিয়াসলি এখানে এখন কি হবে না, ডিএক্স হবে না, তাহলে কি হবে পি ডিভি প্লাস ভি, এই যে এরপরে কি দেখো তো ডিউ বাই ডিএক্স, তার মানে আমাদের এখানে ইউটা হচ্ছে পি, সো ডিপি, ওকে ডিপি। এবং আমরা জানি যে যে কোনো ধরনের কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, জিরো হয়ে যায়, তাই না? সো আমরা এটাকে জিরো করে দিলাম, তাহলে পি ডিভি প্লাস ভি ডিপি ইজ ইকুয়াল টু জিরো। ওকে, এখান থেকে আমরা হচ্ছে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে আমি এটাকে আলাদা করে নিই, পি ডিভি ইজ ইকুয়াল টু মাইনাস ভি ডিপি, তাহলে তাহলে আমরা কি পাচ্ছি এখানে দেখো তো ডিপি বাই ডিভি ইজ ইকুয়াল টু হচ্ছে এই ডিভিটা নিচে নিয়ে নিলাম আর ভিটাকে এই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে মাইনাস পি বাই ভি। সো এই যে ডিপি বাই ডিভি এটা কার জন্য হচ্ছে এবার? এটা তোমার হচ্ছে সমাষ্টর জন্য, তাই না? সমাষ্ট মানে আইসোথার্মালের জন্য হচ্ছে তোমার মাইনাস পি বাই ভি। ওকে, এটা গেল হচ্ছে আইসোথার্মাল। তো এবার হচ্ছে আমি কথা বলবো কাকে নিয়ে বলতো? অ্যাডিয়াবেটিক নিয়ে। অ্যাডিয়াবেটিক মানে অ্যাডিয়াবেটিক অর্থাৎ রুদ্ধতাপীয় পরিবর্তন, অ্যাডিয়াবেটিক চেঞ্জ, এটা আইসোথার্মাল চেঞ্জ, ঠিক আছে না? তো আমাদের কিন্তু এখানে চেঞ্জ নিয়ে কথা বলতেছি আমরা। এখানে আমরা কি দেখছিলাম যে পিভি গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তো এখানেও সেম ভাবে আমাকে কি করতে হবে বলতো? ডিফারেন্সিয়েশন করতেই হবে, রাইট? ডিফারেন্সিয়েশন করতে হবে আমাকে। তো কিভাবে করব? সেম জিনিস, এখানে এটাকে ইউ ধরবো, এটাকে ভি ধরবো, তাহলে পি দেন তোমার কি হবে এটা ডি ডি অফ ভি, রাইট? ডি অফ ভি গামা, ওকে, দেন তোমার প্লাস ভি গামা দেন ডি অফ পি ইজ ইকুয়াল টু কি জিরো। মানে এই দেখো যে ইউ ডিবি বাই ডিএক্স প্লাস ভি ডিউ বাই ডিএক্স, ঠিক আছে, এভাবে লিখলাম। এখন আবার ডিফারেন্সিয়েশন করি, চলো। তো দেখো ভি টু দি পাওয়ার গামা, আমরা জানি কি যে ডি বাই ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন মানে কি হয়, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাই না? তাহলে যদি এখানে আমার ভি গামা হয় তাহলে কি হবে এটা পি, এই যে এটাকে যদি আমরা এন ধরি, এই যে এটার মতো করে, তাহলে এনটা আগে চলে আসবে না? সো দেখো এই যে গামা, গামাটা আগে চলে আসলো, ঠিক আছে, গামাটা আগে চলে আসলো, দেন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তার মানে ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। বুঝতে পারছো? ওকে এটা গেল। এখন কথা হচ্ছে এটা কি এক্স, এটা কি এক্স? এটা কিন্তু এক্স না, এটা কি? এইটা কিন্তু তোমার হচ্ছে কি ভি, তাই না? সো এখানে আমাকে ভিটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। সো ভি কে আবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে? ডিভি হবে, গেল এটা। দেন প্লাস ভি টু দি পাওয়ার গামা, সো ডিপি কে করলে কি হবে? ডিপি থাকবে, বাস হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন ভ্যালু। তো এখান থেকে হচ্ছে আমরা এবার ডিপি বাই ডিপি ভ্যালু বের করবো, ঠিক আছে? তো চলো বের করি। তাহলে এখান থেকে হচ্ছে আমরা এটাকে দুটোকে আলাদা করে নিচ্ছি। তাহলে গামা পি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান দেন ডিভি ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ভি গামা ডিপি। ওকে এই পাশে পাঠিয়ে দিলাম। বাস তাহলে আমরা লিখতে পারি যে ডিপি বাই ডিভি, ওকে ইজ ইকুয়াল টু কি এটা? এই ডিবিটা এই পাশে পাঠিয়ে দিলাম আর এই মাইনাস ভি গামাটাকে এটা নিচে পাঠিয়ে দিলাম। তাহলে গামা পি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ডিভাইড বাই হচ্ছে মাইনাস ভি টু দি পাওয়ার গামা। ওকে এই হচ্ছে মোটামুটি অবস্থা। তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি কি পাচ্ছি বলতো? এটা হচ্ছে তোমার রুদ্ধতাপীয় পরিবর্তন, তার মানে এখানে লিখতে পারি আমি রুদ্ধতাপ। সো এই ডিবি বাই ডিবিটা ভ্যালু কি ছিল? সমাশ্ন। আর এই ডিবি বাই ডিবি ভ্যালুটা কি? রুদ্ধতাপ, তাই না? তো এটাই হচ্ছে মোটামুটি আমাদের ভ্যালু। এখন এটাকে একটু ছোট করতে পারি আমরা চাইলে, যেমন তোমরা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে, এখানে তোমার একটা ফাংশন আছে ভি, এখানে ফাংশনটা ভি, সো আমরা এখানে একটা কমন নিতেই পারি। তো মাইনাসটাকে আমরা ফার্স্টে নিয়ে নিচ্ছি মাইনাসটাকে। সো গামা পি আমি এটাকে একবার লিখতে পারি, তাই না? সো গামা পি ভি গামা মাইনাস ওয়ান দেন এই যে গামাটা, এই গামাটাকে আমি লিখতে পারি কি বলতো? যেহেতু ভাগ আকারে আছে সো মাইনাস গামা, রাইট? মাইনাস গামা হিসেবে লিখতে পারি এটাকে। ওকে তাহলে কি দাঁড়াচ্ছে এটা? তোমার হচ্ছে এখানে এটা কি দেওয়া আছে? তাহলে মাইনাস গামা পি ভি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এই যে গামা গামা কাটা, সো মাইনাস ওয়ান থাকতেছে। দেখো আমাদের গামাটা কেটে গেছে, তাই না? তো গামা কেটে যাওয়া মানে কি? এটা ভি টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে কি? পি বাই ভি, সো মাইনাস গামা পি বাই ভি। ওকে তাহলে এবার আমরা বলতেই পারি যে এটা তোমার হচ্ছে নাম্বার ওয়ান ইকুয়েশন। আর এটাকে একটু আমি কালার পেন দিয়ে দেখা দিচ্ছি। সো এটা নাম্বার ওয়ান, এটা হচ্ছে তোমার নাম্বার টু। ওকে তাহলে আমরা তাহলে এবার একটা জিনিস খেয়াল করে দেখি যে আমাদের যে প্রক্রিয়াটা এখানে দেখো মাইনাস পি বাই ভি, এখানেও কি মাইনাস পি বাই ভি, রাইট? তো এখানে একটা মাইনাস গামা চলে আসছে, এখানে একটা তোমার হচ্ছে মাইনাস গামাটা নাই, বাট দেখো বাকি সব কিন্তু সেম, রাইট? সো এবার কিন্তু ভাগ করে দিতে পারি, তাই না? ভাগ করলে কি আমাদের কোনো প্রবলেম হবে? ভাগ করে কোনো প্রবলেম হবে না। সো আমরা বলতেই পারি এখানে যে ওয়ান ভাগ টু বা টু ভাগ ওয়ান, যেকোনো একটা করতে পারো তুমি। সো ওয়ান ডিভাইড বাই হচ্ছে টু করতে পারি আমরা। তা সেটা করলে কি হচ্ছে আমাদের এখানে যে ডিপি বাই ডিভি, ঠিক আছে? ডিপি বাই ডিভি ডিভাইড বাই হচ্ছে ডিপি বাই ডিভি, বাট এখানে এটা তোমার হচ্ছে সমাশ্ন মানে আইসো, আর এটা কি বলতো? এডিয়া। হ্যাঁ আমি বাংলাটা লিখলাম না, বা তোমরা বাংলায় লিখবা এটা, এখানে সমাশ্ন লিখবা, এখানে রুদ্ধতাপীয় লিখবা। দেন এখানে তুমি কি করবা? এটা মাইনাস পি বাই ভি, আর এটা কি বলতো? মাইনাস গামা পি বাই ভি। সো মাইনাস মাইনাস কাটা, পি বাই ভি কাটা, ওয়ান বাই গামা। ওকে না, ওয়ান বাই গামা। তাহলে এখানে আমাদের কি থাকতেছে আলটিমেটলি? আমরা কি পাচ্ছি? আমি এটাকে তিন করে দিচ্ছি এই ফিগার দুটাকে। সো এখানে লিখতেছি আমি, আমরা পাচ্ছি হচ্ছে এখানে ডিপি বাই ডিভি, ঠিক আছে, সমাশ্ন ইজ ইকুয়াল টু হচ্ছে, দেখো এখানে তোমার ওয়ান বাই গামা থাকতেছে এবং এটাকে আমি পাশে পাঠিয়ে দিতে পারি। তাহলে হচ্ছে এটা ডিপি বাই ডিভি, হ্যাঁ এটা তোমার হচ্ছে রুদ্ধতাপ, ডিভাইড বাই হচ্ছে গামা, তাই না? তারপরে এবার যদি হচ্ছে আমি এইটাকে একবার নিচে নিয়ে আসি এবং এটাকে পাশে পাঠাচ্ছি, তাহলে কি পাবো আমি আলটিমেটলি? সুতরাং ডিপি বাই ডিভি ডিভাইড বাই হচ্ছে ডিপি বাই ডিভি, যেখানে এটা হচ্ছে উপরে থাকবে, রুদ্ধতাপটা উপরে থাকবে আর সমাশ্রটা নিচে থাকবে। তাহলে এইটাকে পাশে পাঠিয়ে দেবো, এখানে এটা পাশে দিলে এটা তোমার হয়ে যাবে অনলি গামা। তাহলে এই যে তোমাকে প্রথমে যে আমি বললাম যে এটাকে দুটাকে ভাগ করলে আমি গামা গামা পাবো, এই যে ভ্যালুটা। সুতরাং আমরা বলতে পারি কি যে রুদ্ধতাপীয় যে রেখার ঢালটা, এই ডি বাই ডি মানটা কি? ডি বাই ডি মানটা তোমার হচ্ছে কি? রুদ্ধতাপীয় রেখার ক্ষেত্রে ঢাল, তাই না? এই যে অ্যাডিয়াবেটিক যে রেখাটা, এই রেখাটার ঢালটা কি বলতো? ডিপি বাই ডিভি। ওকে তোমাকে তো বুঝালাম আমি যেখানে একটা স্পর্শক আঁকলে এইবার আবার ট্যানজেন্ট হয়ে গেল সো এটা তোমার ডিপি এটা ডিভি তো সেই হিসাবে কি হচ্ছে যে রোধের রেখার যে ঢালটা ওটা সমান্তরাল রেখার ঢালের থেকে গামা গুণ বেশি খাড়া আর আর সহজ ভাষায় বললে ডিপি বাই ডিভি সো এডিয়া ইজ ইকুয়াল টু হচ্ছে ডিপি বাই ডিভি আইসো ইনটু গামা তার মানে কি যে ডিপি বাই ডিভি এই যে অর্থাৎ তোমার এই যে অ্যাডিয়াবেটিক যে ঢালটা সেই ঢালটা তোমার হচ্ছে আইসোথার্মাল ঢালের গামা গুণ ঠিক আছে তো আশা করি তোমাদের এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না এবং প্রুফটা তোমাদের যদি কোশ্চেন এবার আসে তোমরা পারবে না সবাই বিকজ এটা কিন্তু ঘ নাম্বারে আসতে পারে প্রুফটা তাই না তো তোমাদের মনে হয় এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না যতদূর আমি তোমাদেরকে শিখিয়েছি তোমরা এইভাবে এটাকে সলভ করার ট্রাই করবে ঠিক আছে সো এটার মাধ্যমে হচ্ছে আমাদের গামাটা গেল তো যেহেতু এখন হাতে টাইম আছে তো তোমাদেরকে আমি তাহলে সেকেন্ড লটা শুরু করি আমি তাহলে টাইম ওয়েস্ট করব না ওকে তাহলে আমি সেকেন্ড ল নিয়ে কথা বলি একটু সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স যাওয়ার আগে হচ্ছে আমরা মেইনলি আগে জানবো যে কেন হচ্ছে আমরা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স কে পড়তে হবে আমাদের দেখো যখন হচ্ছে একটা ল দ্বারা করানো হয় ধরো যে একটা বিল্ডিং এ নামক একটা বিল্ডিং আসলো এক ব্যক্তি হচ্ছে তোমার এ নামক একটা বিল্ডিং বানাইছে ঠিক আছে এখন সে যে জায়গার মধ্যে এ নামক বিল্ডিংটা বানাইছে এখন মনে করো যে তার একদিন সে একদিন মনে করলো যে তার এখন এই এ নামক বিল্ডিংটাকে রাখা তার ভালো লাগতেছে না তাহলে সে এখন হচ্ছে এই সেম জায়গার মধ্যে বি নামক একটা বিল্ডিং বানাবে সেম জায়গার মধ্যে বি নামক বিল্ডিং বানাবে তার মানে সে এ কে হচ্ছে বি দ্বারা রিপ্লেস করলো তাই না এটাকে সে ক্রস করে দিল বিটাকে সে ইন করে দিল তো কেন সে এটাকে ক্রস করে দিল কেন সে বিটাকে ইন করে দিল কারণটা হচ্ছে অবভিয়াসলি সে যখন দেখতেছে যে এর মধ্যে একটা সমস্যা দেখা দিচ্ছে যে সমস্যাটা হচ্ছে সে সলভ করতে পারতেছে না তখন সে ভাবলো তাহলে হচ্ছে আমি এমন কিছু আনি যেটা তোমার হচ্ছে আমি এই নতুন বিল্ডিং এর মধ্যে তোমার হচ্ছে ওই প্রবলেমটা আর থাকবে না আগের প্রবলেমটা তো অবভিয়াসলি তাপগতিবিদ্যার মধ্যে যে প্রবলেমটা দেখা গেছে যে ফার্স্ট যে লটা আছে ফার্স্ট লটা তোমার হচ্ছে কিছু জায়গায় তোমার হচ্ছে লিমিটেড হয়ে গেছে মানে কিছু লিমিটেশনস ক্রিয়েট হয়েছে সো আমাদের আগে এই সেকেন্ড লতে যাওয়ার আগে আমরা আগে জানবো হচ্ছে লিমিটেশনস অফ ফার্স্ট ল খুব বেসিক কথা বলবো তোমাদেরকে লিমিটেশনস অফ ফার্স্ট লটা হচ্ছে এরকম খেয়াল করে দেখো আমাদের সূত্রটা কি ছিল অ্যাকচুয়ালি বলতো ডিইউ ইজ ইকুয়াল টু হ্যাঁ সরি ডি আমাদের এটা কি ছিল বলতো যে ডি dq is equal to হচ্ছে তোমার du plus dw রাইট এটা ছিল আমাদের ফার্স্ট ল এখন এখানে ঘটনাটা কি করতেছিল যে আমরা দেখতেছিলাম যে হচ্ছে এখানে কিছুটা অংশ আর কি অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতেছে তাপের আর বাকি অংশটা তোমার কি বলতেছে বলো তো কাজে পরিণত হচ্ছে রাইট কাজে পরিণত হচ্ছে এখন বিষয়টা বুঝবা সব ভালো মতো যে একটা সিস্টেমে যে তাপটা হ্যাঁ তা কিছু অংশ কাজে পরিণত হয় কিন্তু পুরোটাই কাজে পরিণত হবে কিনা বা হতে পারে কিনা তা কিন্তু আমি জানতে পারি না বিষয়টা বুঝছো মানে একটা একটা সিস্টেম আমি যদি লিখে দিই তোমাকে সুন্দর করে যে কোনো সিস্টেমে ঠিক আছে কোনো সিস্টেমে তোমার একটু লিখে রাখো এগুলা খ নাম্বারে আসতে পারে যে প্রথম সূত্রে লিমিটেশনস কি তো কোনো সিস্টেমে তোমার হচ্ছে প্রযুক্ত তাপের কিছু অংশ কাজে পরিণত হয় তাই না এটা তো আমরা সবসময় দেখছি কিন্তু পুরোটা হবে কিনা পুরোটা টোটাল যে হিটটা আছে সেটাকে হয়তো আমি বিভিন্ন প্রসেসের মধ্যে দেখতে পাচ্ছি যে কোন একটা প্রসেসের মধ্যে তোমার হচ্ছে সেটা পুরোটা কাজে পরিণত হচ্ছে কিন্তু আলটিমেটলি পুরো রেজাল্টের দিকে তাকালে দেখা যাবে যে পুরো কাজটা পুরো তাপটা কাজে পরিণত হবে কি হবে না এটার সম্পর্কে কোনো আমি ক্লিয়ার ধারণা পাচ্ছি না সো কিন্তু পুরোটাই কাজে পরিণত হবে কিনা বা হতে পারে কিনা তা জানা যায় না প্রথম সূত্রে তা জানা যায় না ওকে এটা গেল নাম্বার ওয়ান পয়েন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু এটাই আমি মনে করি আরেকটা পয়েন্টে কথা বলবো সেটা হচ্ছে যে মনে করো যে একটা তুমি একটা গরম একটা বস্তু রাখছো, ঠিক আছে, একটা উষ্ণ বস্তু রাখছো, একটা গরম বস্তু রাখছো, সেটা উষ্ণ বস্তু আর কি, গরম কথাটা বলতে মানানসই দেখায় না, তো উষ্ণ বস্তু আর কি। এখন মনে করো তুমি একটা উষ্ণ বস্তু নিছো, এখন এই উষ্ণ বস্তুটা নিলা এবং তুমি হচ্ছে একটা শীতল বস্তু নিছো, শীতল বস্তু নিছো মানে ঠান্ডা একটা বস্তু নিছো। তো উষ্ণ বস্তু হতে তোমার হচ্ছে শীতল বস্তুতে, হ্যাঁ, তাপ যাওয়া বিষয়টি তোমার হচ্ছে কি বলবো যে উষ্ণ বস্তুতে শীতল বস্তু তোমার হচ্ছে তাপ প্রবাহিত হয়, তাই না? আমরা সবাই জানি যে একটা বস্তু, একটা গরম বস্তু নিলা, একটা ঠান্ডা বস্তু নিলা, সো এটা হিট, এটা তোমার হচ্ছে কুল্ড। সো কি হবে বলো তো, এই হিটের বস্তুটা কি হবে, এখান থেকে কিছু হিট এখানে পাস করবে, তাই না? উষ্ণ বস্তু হতে শীতল বস্তু তে তাপ প্রবাহিত হয়, সো তাপ তোমার হচ্ছে ট্রান্সফার হচ্ছে। হ্যাঁ, কিন্তু শীতল বস্তু হতে, এটা মাথায় রাখবো অলওয়েজ, শীতল বস্তু হতে কখনোই কি হয় না বলতো, কখনো তুমি দেখছো? হ্যাঁ, তোমাদের মধ্যে এখন যারা যারা আমার ক্লাসে দেখতেছো, তোমার নিজেরাই নিজেকে প্রশ্ন করে দেখো যে তোমরা কি কখনো দেখছো যে ঠান্ডা বস্তু হতে তোমার হচ্ছে গরম বস্তুতে তাপ ট্রান্সফার হচ্ছে? কখনো দেখছো? বাট এইটা দেখছো যে গরম বস্তু থেকে তোমার হচ্ছে ঠান্ডা বস্তুতে তাপ ট্রান্সফার হয়, বাট কখনো ঠান্ডা বস্তু কখনো গরম বস্তু থেকে তোমার হচ্ছে তাপ প্রবাহিত করে না, এটা তুমি কখনো দেখো নাই, এটা বাস্তবে কখনো ঘটেই না, এটা ঘটা সম্ভবই না বাস্তবে, তাই না? তো শীতল বস্তু হতে কখনোই উষ্ণ বস্তুতে কি হয় না, তোমার হচ্ছে তাপ প্রবাহিত হয় না বা তাপ যায় না। হ্যাঁ, কিন্তু শীতল বস্তুতে উষ্ণ বস্তুতে তাপ যাওয়ার যে বিষয়টা, এটা কিন্তু তোমার হচ্ছে প্রথম লকেই মেনটেন করে, মানে শীতল বস্তু থেকে, হ্যাঁ বিষয়টা বুঝো, মানে কুল বস্তু থেকে, কুল থেকে কিন্তু হিটেড বস্তুতে তোমার হচ্ছে তাপ ট্রান্সফার হওয়াটা, এটা কিন্তু তাপগতিবিদ্যার ফার্স্ট লকেই মেনে চলে। হ্যাঁ, কুল থেকে হিটের বস্তুতে তাপ যাবে, তাপ প্রবাহিত হবে, তাপ ট্রান্সফার হবে, হ্যাঁ হিট ট্রান্সফার হবে, এটা কিন্তু ফার্স্ট লকে সমর্থন করে। কিন্তু ওই যে কিন্তু কি বলতো, বাস্তবে কখনোই হয় না, বাস্তবে কখনোই হয় না, ঠিক আছে? সো এই যে এই দুটা পয়েন্ট, এটাই হচ্ছে তোমার ফার্স্ট লয়ের লিমিটেশনস, এই দুটা পয়েন্ট হচ্ছে মেইনলি ফার্স্ট লয়ের লিমিটেশনস। এই দুটা কিন্তু অনেক বড় একটা পয়েন্ট, কারণ নরমালি তোমার হচ্ছে গরম থেকে ঠান্ডায় যাবে, ঠান্ডা থেকে গরমে আসবে, বাট সেটা বাস্তবে যদি না হয় ফার্স্ট লয়ের মতে, তাহলে কিন্তু কখনো সেটা আমাদের লাভ থাকবে না, সেই লটা জেনে আমাদের কোনো লাভ হচ্ছে না। ফর দিস রিজন আমরা হচ্ছে সেকেন্ড ল নিয়ে কথা বলতে পারি এবার। তাহলে আমরা এবার সেকেন্ড লতে চলে আসি। আমি জাস্ট আজকে বিবৃতিগুলো জানাবো, আমি বেশি কিছু বলবো না। সবার আগে বলি যে ধরো যে আমরা কি কি দেখছিলাম, যে আমাদের অনেকগুলো শক্তি দিয়ে কথা বলছিলাম, আমরা যান্ত্রিক শক্তি, বিদ্যুৎ শক্তি, হ্যাঁ যেন হচ্ছে তাপ শক্তি, আমরা অনেকগুলো এনার্জি নিয়ে কথা বলছি। তো প্রথম সূত্রে আমরা কি দেখলাম, যে তাপ হচ্ছে তোমার কাজে এবং মানে অভ্যন্তরীণ শক্তি আর কাজে, মানে ডিউ আর হচ্ছে তোমার ডিডাব্লিউ, তাই না? তো অভ্যন্তরীণ শক্তি আর কাজে তোমার হচ্ছে রূপান্তরিত হচ্ছে। এখন কোন দিক থেকে তাপ প্রবাহিত হবে এবং কাজ সমাহিত হবে তা কিন্তু প্রথম সূত্রে জানা যায় না, মানে আমরা আসলে তাপটা যে দিব, তাপটা আসলে কোন দিক থেকে দিব এটা কিন্তু আসলে আমরা জানি না, এটা জাস্ট আমরা একটা জাস্ট গেস করে নিছি, বাট আমাদের কিন্তু কোনো আইডিয়া নাই আসলে যে তাপটা আসলে আমরা কোন দিক থেকে দিব অ্যাকচুয়ালি একটা বস্তুর মধ্যে। জাস্ট আমরা লেখা আছে কি যে dq = du + dw, আমরা এখানে কোন দিক থেকে তাপটা দিব সেটা আমাদের কোনো আইডিয়া নেই, যে একটা বস্তু সেটা এখান থেকে দিব না এখান থেকে দিব না এখান থেকে দিব, কোন দিক থেকে দিব, কোন দিক থেকে দিলে বেটার পারফরমেন্স দিবে, এটা আসলে প্রথম সূত্র আমাকে জানাইতে পারে না। এটা কিন্তু একটা বিশাল পয়েন্ট, যে একটা বস্তুকে তুমি মনে করো যে মাথা দিক থেকে তুমি তাপ দিচ্ছ, বস্তু যাবে নষ্ট হয়ে। একটা ইঞ্জিনে তুমি যদি হচ্ছে তুমি না জানো যে কোন দিকে হিট ঢুকাইতে হবে, তাহলে তোমার সেই ইঞ্জিন নষ্ট হয়ে যাবে না, ইঞ্জিন তো ফেল করবে। তো এটা কিন্তু প্রথম ল আমাকে জানাচ্ছে না, এটাও কিন্তু একটা লিমিটেশন বলতে পারো, যেটা আমার লেখা উচিত ছিল বাট আমি লিখি নাই, বাট প্রয়োজন নাই, ঠিক আছে, দরকার নাই, এই দুটোই ওই দুটোই এনাফ। এখন এটা কি বললাম যে তাপ শক্তি তোমার সম্পূর্ণ কাজে পরিণত করা যাচ্ছে কি যাচ্ছে না তার কোনো আইডিয়া নাই, এটাও কিন্তু বলছি। এখন তাহলে এইটাই হচ্ছে আমাদের মেইনলি ওখানে ঘটনাটা ছিল, যেটা আমি হচ্ছে ওখানে শিখতে পারতেছিলাম না, বাট এটা হচ্ছে আমরা এবার সেকেন্ড লতে দেখবো, ঠিক আছে? তো আবারও সেম ভাবে দুজন বিজ্ঞানীর নামে বলতে হবে আমাকে, সেটা কি বলতো, যে ক্লসিয়াস আর হচ্ছে কি কে জানি ছিল ক্যালভিন, তাই না? ক্লসিয়াস। তো এই ক্লসিয়াস কি করছে, तो एक क्लॉसियस बोलो जे तुम्हार होच्छे और जे धारणा से दिसे तुम्हार होच्छे सेकेंड बीबृति निये হ্যাঁ এবং ক্যালভিনও যে ধারণা দিয়েছে তোমার এটা তোমার হচ্ছে বিভিন্ন রকমের দুটো ডিফারেন্ট ধারণা দিয়েছে হ্যাঁ তার নিজেদের মতো করে দুটো ডিফারেন্ট ধারণা দিয়েছে বাট তার আগে হচ্ছে আমাদের মানে জানতে হবে আসলে এটা ভিত্তিটা কি সেকেন্ড লয়ের ভিত্তিটা আসলে কি মানে কোনটার উপর বেস করে আসলে ধরো যে একটা থাকে না যেটা বিল্ডিং তুমি বানাবা সেই বিল্ডিং এ তো একটা বেস থাকে একটা বেসমেন্ট থাকে সো হোয়াট ইজ দ্য বেসমেন্ট অফ সেকেন্ড ল সেই বেসমেন্টটা তোমার দিছে হচ্ছে মিস্টার সাদি কার্নট মিস্টার সাদি কার্নট ঠিক আছে সাদি কার্নট এটা ইনি কিন্তু একজন ইঞ্জিনিয়ার ছিল হ্যাঁ ইনি কিন্তু একজন ইঞ্জিনিয়ার ছিল মানে ইনি কিন্তু কোনো সায়েন্টিস্ট না যেমন তোমার হচ্ছে ক্লসিয়াস ক্যালভিন এরা কিন্তু সায়েন্টিস্ট বাট সাদি কার্নট ছিল হচ্ছে একজন ইঞ্জিনিয়ার একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন উনি হ্যাঁ এবং সে উনি অনেক ফেমাস ছিলেন বিকজ উনার একটা সাইকেল আছে আমরা কি বলি বলতো কার্নট সাইকেল কার্নট চক্র উনি একটা ইঞ্জিন আবিষ্কার করেছিল কার্নট ইঞ্জিন রাইট তো উনি একটা ধারণা দিয়েছিল একটা কার্নট ইঞ্জিন সম্পর্কে এটা উনি অনেক বিখ্যাত হয়ে আছেন এই কার্নট ইঞ্জিন সবাইকে ধারণা দিয়ে সো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মেইন বেসমেন্ট থার্মোডাইনামিক্স এর মধ্যে ওনার যেটা ইঞ্জিন এটা কিন্তু অনেক বিশেষত্ব আমাদের পড়তে হয় সবারই তাই না তো এই যে সাদি কার্নট উনি হচ্ছে আমাদের সেকেন্ড ল এর একটা বেসমেন্ট সৃষ্টি করে দিয়েছে উনি কি বেসমেন্ট সৃষ্টি করছে নর্মাল চিন্তা করে দেখো একটা জিনিস যে আমার যে তাপ এই তাপটা যখন আমি কাজে পরিণত করতে চাবো আমার তাপ শক্তিকে যদি আমি অন্য কোনো শক্তিতে রূপান্তরিত করতে চাই ইট মিনস যান্ত্রিক শক্তিতে তাই না কাজ করা মানে কি যান্ত্রিক শক্তিতে প্রয়োগ করতেছে এখানে কাজের জন্য যান্ত্রিক শক্তি তো এটা তোমার তাপ শক্তি এটা তোমার যান্ত্রিক শক্তি তো তাপ শক্তিকে যদি আমি যান্ত্রিক শক্তিতে কনভার্ট করতে চাই তাহলে কিন্তু আমার অবভিয়াসলি একটা ইঞ্জিন লাগবে ইঞ্জিন ছাড়া কি আমি যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতে পারবো কখনোই পারবো না ইম্পসিবল রাইট তো ইঞ্জিন লাগবে আমার একটা তাপ ইঞ্জিন লাগবে আমার এখন তাপ ইঞ্জিন ছাড়া কিন্তু কখনো কি হবে না তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হবে না তো এখন কথা হচ্ছে তাপ শক্তি যে ইঞ্জিনটা লাগবে সেই ইঞ্জিনটা কি যা বলতো কখনোই বানানো সম্ভব না এই কারণেই কারণ তাপ শক্তি হচ্ছে এমন একটা শক্তি যেটা তোমার হচ্ছে ছড়িয়ে পড়ে যান্ত্রিক শক্তি কিন্তু ছড়িয়ে পড়বে না তাই না কারণ এটা কি বলতো একটা জায়গায় সীমাবদ্ধ অবস্থায় আছে মানে একটা জায়গায় তোমার হচ্ছে এটাকে তুমি হচ্ছে স্টোর করে রাখছো ওটা স্টোরড অবস্থায় আছে দেন তুমি হচ্ছে একটা মেশিন চালাচ্ছ সেই মেশিনের মধ্যে যান্ত্রিক শক্তিটা তোমার হচ্ছে রূপান্তরিত হচ্ছে কাজে কিন্তু তাপ শক্তিটা কি বলতো এটা কিন্তু একটা স্টোর করার মতো এনার্জি না তো তাপ শক্তিটা কি হয় বলো যখন তুমি তাপ শক্তিকে অন্য কোনো শক্তিতে রূপান্তরিত করবা তখন তাপ শক্তিটা তোমার হচ্ছে কিছুটা শক্তি মিস করে ফেলবে সে কিছুটা শক্তি বাইরের পরিবেশে ছড়িয়ে দিবে হ্যাঁ ইউ উইল হিট সাম হিট এনার্জি তো এই যে বিষয়টা তাপ শক্তি সম্পূর্ণরূপে কখনোই তাহলে কি হচ্ছে না যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা সম্ভব হচ্ছে না তো এটাই হচ্ছে মেইনলি সাদি কার্নট বলেছেন এটাই হচ্ছে আমাদের সেই বেস সেকেন্ড ল এর সেই বেসটা হচ্ছে এটাই যে তাপ শক্তিকে কখনোই সম্পূর্ণরূপে কাজে পরিণত করা যায় না তা তোমাদের যদি এমসিকিউতে বা ক নাম্বারে বা কোনো টিচার যদি তোমাকে জিজ্ঞাসা করে যে বলো তো আসলে সেকেন্ড ল এর বেসটা কি ভিত্তিটা কি আসলে তাপ শক্তি তুমি কি বলবা যে তাপ শক্তিকে কখনোই কাজে পরিণত করা যায় না কিন্তু এই বিজ্ঞানী মিস্টার কার্নট সে কিন্তু আসলে একটা ইঞ্জিন বানাইছিল কার্নট ইঞ্জিন এবং সে বলছিল যদি এরকম একটা ইঞ্জিন বানানো যেত তাহলে হয়তোবা তাপ শক্তিকে কাজে পরিণত করা যায় সম্পূর্ণ রূপে বাট সেটা নট 100% সেটা ম্যাক্সিমাম কাজে পরিণত করা যেত ঠিক আছে নট 100% সেটা কখনোই পসিবল না সাদিক অনেক অনেক বইতে অনেক টিচাররা তোমাদেরকে বলে থাকবে হয়তোবা যে কার্নট ইঞ্জিন তোমার হচ্ছে তাপ শক্তিকে 100% কাজে পরিণত করতে পারে বাট এটা শুধু একটা ভোগাস কথা এটা কোনো ভিত্তি নাই সাদিক কার্নট কখনোই কথা বলে নাই সাদিক কার্নট বলছে যে ম্যাক্সিমাম তাপ শক্তিকে কাজে রূপান্তরিত করা যাবে কিন্তু 100% কখনোই এই ইউনিভার্সে সম্ভব না বুঝতে পারছো জিনিসটা কারণ ইউনিভার্সটা এভাবেই বানানো হয়েছে যে একটা হিট সে হচ্ছে তোমার কুল বস্তুতে তাপ ছেড়ে দেয় যে তোমাকে একটু আগে বললাম যে হিট কুল বস্তুতে তাপ ছেড়ে দিচ্ছে তো এটা কিন্তু কখনো পসিবল না যে 100% তাপ শক্তি কাজে রূপান্তরিত হবে বাট সে বলছে যে যদি আমি কার্নট ইঞ্জিন বানাতে পারে কেউ আমার থিওরি অনুযায়ী তাহলে ম্যাক্সিমাম কাজে সে রূপান্তরিত করতে পারবে ইঞ্জিনটা এটা হচ্ছে আমার গেল ভিত্তি সেকেন্ড লয়ের এবার আসি ভিত্তি দেখার পরে সায়েন্টিস্ট ক্লসিয়াস এন্ড ক্যালভিন তারা নিজেদের মতো করে বিভিন্ন রকমের আমাদেরকে ধারণা দিচ্ছে তথ্য দিচ্ছে মানে একটা সূত্র দাঁড় করাইছে বা বলতে পারো যে একটা ল দাঁড় করাইছে ঠিক আছে ল তো সেই লটে আমরা এখন দেখব। তো এখন লটার মধ্যে ভালো মতো তোমার লেখা রাখো, লটা খুব সুন্দরভাবে লেখা রাখো যে এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি ঠিক আছে ক্যান নট বি ওয়ান, এই লাইনটা তোমার লেখা রাখো। এটা এটা দ্বারা বোঝানো হয় যে কোনো কিছু দক্ষতা এক হতে পারে না। এফিসিয়েন্সি ক্যান নট বি ওয়ান, কোনো কিছু দক্ষতা এক হতে পারে না। এটা কি? এটা হচ্ছে সেকেন্ড ল এর শর্টেন্ড রূপ, ঠিক আছে, বা শর্ট ফর্ম বলতে পারো, শর্ট ফর্ম অফ সেকেন্ড ল। সো এটা আশা করি তোমাদের ক নাম্বার বা এমসিকিউতে বা তোমাকে কোন টিচার ধরলে তুমি বলে দিবা যে এফিসিয়েন্সি ক্যান নট বি ওয়ান হুইচ ইজ দ্য শর্ট ফর্ম অফ সেকেন্ড ল। ওকে, এবার হচ্ছে আমরা তাহলে একটা ব্রড ফর্ম দেখি। তো ব্রড ফর্ম সবার আগে আমরা দেখবো হচ্ছে ক্লসিয়াস। চলো ক্লসিয়াসের কথা বলি এবার, ক্লসিয়াস কি বলছে দেখে নিয়ে আসি আমরা। তো ক্লসিয়াস, আমরা জাস্ট এই দুটো বিবৃতি নিয়ে বলেই ক্লাস শেষ করে দেবো আজকের মতো। তো ক্লসিয়াস কি বলছে দেখি আমরা। ক্লসিয়াসের যে বিবৃতিটা, এটা আসলে বিভিন্ন বইতে বিভিন্ন রকম ভাবে লেখা থাকে। আমি যে বই দেখে আসলে মেইনলি কোর্স পড়েছিলাম সেখান থেকে আমি তোমাদের বলতেছি, সেটা হচ্ছে তোমার হচ্ছে যে বাইরে থেকে কোনো শক্তি, হ্যাঁ, সম্পাদিত কাজের, আচ্ছা আমি এটা কথা লিখেই দিই, লিখে দিলে ভালো হয়, দেন তোমাদেরকে বলে দিচ্ছি। বাইরের কোনো, এটা গিয়াসউদ্দিন স্যারের বইতে এইভাবে লেখা আছে, ইসা স্যারের বইতে এইভাবে লেখা আছে। তো তোমার কাইন্ডলি বইটা বের করে নিলে তোমাদের জন্য ভালো হয় আরো। বই না বের কোনো সমস্যা নেই, বিকজ তোমাদেরকে আমি সব বইয়ের লেখাই পড়াচ্ছি, আমি তোমাদের বইয়ের বাইরে কোনো কিছু পড়াচ্ছি না, বিকজ বইয়ের বাইরে পড়ে আসলে লাভও হবে না, কারণ এখানে আসলে অনেক কিছু আছে যেটা তোমাদের বইয়ের বাইরে পড়ানো উচিত বলে আমি মনে করি, কারণ তোমাদের জানানোর প্রয়োজন, বাট তোমাদের সিলেবাসের বাইরে কোনো কিছু পড়াবো না আমি। স্বয়ংক্রিয়, এখানে অনেক টাফ করে কথাগুলো লেখা আছে, বা সমস্যা নাই, আমি তোমাদেরকে একদম সুন্দরভাবে বুঝাই বলতেছি এটা একটু পরেই। বিষয়গুলো কিন্তু মোটেও কঠিন না, মানে মজারই বলতে পারো, কারণ একটা জিনিস তুমি যখন জানবা প্রথম প্রথম এবং তুমি জানো যে আসলে এটার একটা ইউজ আছে। আমার নর্মালি তোমার হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারে যেমন তোমার হচ্ছে আমরা পড়ি, গতিবিদ্যা পড়ি, আমরা তোমার হচ্ছে বলবিদ্যা পড়ি, এগুলোর আসলে কোনো ইউজ নেই বর্তমানে, তাই না? নিউটনের কোনো ইউজ নেই আসলে, ওগুলো ইউজ করে কোনো লাভ হবে না তোমার, ওটা জেনেও কোনো প্রয়োজন নাই, না জানাও কোনো প্রয়োজন নেই। তুমি একটা বল ছুটতেছো, ক্রিকেট খেলতেছো, তুমি ক্রিকেট খেলে বল ছুটতেছো, এখানে এই বলের গতি কত সেটা জেনে তোমার কোনো লাভ আছে বলতো? কোনো লাভ নাই। কিন্তু তুমি যদি থার্মোডাইনামিক্স জানো, তুমি হতে পারে ভবিষ্যতে একটা ইঞ্জিনিয়ার হয়ে তুমি এই থার্মোডাইনামিক্স নিয়ে তুমি সামনে আরো কাজ করতে পারবা, রিসার্চ করতে পারবা, তুমি আবিষ্কার করতে পারবা, তাই না? ইউ ক্যান ইউজ দিস নলেজ, বাট ওই নলেজ তোমার জেনে কোনো লাভ নেই, ওগুলো ফাও নলেজ আমার মতে। জাস্ট পড়ার জন্য পড়বা, জানার জন্য পড়বা, ঠিক আছে, পরীক্ষায় পাস করার জন্য পড়বা ওগুলা, বাট যেখানে দেখবে তুমি কিছু জানতে পারবা, শিখতে পারবা, কাজে লাগাতে পারবা ভবিষ্যতে হয়তো বা, যদি তোমার আগ্রহ থাকে, তাহলে তুমি সেটা অবশ্যই সুন্দরভাবে জানবা, ভয়ে ভয়ে কখনো জানবা না। পরীক্ষায় পড়া মুখস্থ করা, মানে মুখস্থ করে পরীক্ষায় লিখবা খালি, তার জন্য জানবা না, শিখার জন্য জানবা, যেগুলো তোমার হচ্ছে প্রয়োজন লাইফে। যেমন দেখো এখানে যে কি বললাম, যে বাইরে কোনো শক্তির সাহায্য ছাড়া আর কি, এটাকে একটা সহজ ভাষায় লিখি, হ্যাঁ, বাইরের কোনো শক্তি ছাড়া আর কি, ঠিক আছে, ব্যক্তি রেখে বলতে বোঝানো হয়েছে তোমার ছাড়া, আমরা বলি না যে উইথাউট, ঠিক ওরকমই, যে উইথাউট এনি এক্সটার্নাল ফোর্স। ওকে, উইথাউট এনি এক্সটার্নাল ফোর্স, কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন তাপমাত্রা কোনো বস্তু হতে উচ্চ তাপমাত্রা কোনো বস্তুতে তাপের স্থানান্তর সম্ভব নয়। তাহলে সেকেন্ড ল আমাকে কি বললো? ফার্স্ট ল আমাকে এটা বলতে পারে নাই যে শীতল বস্তু থেকে উষ্ণ বস্তুতে তাপ ট্রান্সফার হবে কি হবে না, কোনো কথা বলতে পারে নাই আমাকে। সেকেন্ড ল ক্লসিয়াস আমাকে বলে দিল প্রথমেই যে বাইরের কোনো শক্তি ছাড়া স্বয়ংক্রিয় যন্ত্রের সাহায্যে নিম্ন তাপমাত্রার বস্তু হতে উচ্চ তাপমাত্রার বস্তুতে তাপের স্থানান্তর সম্ভব নয়। তার মানে সম্ভব, কখন সম্ভব? যখন এক্সটার্নাল ফোর্স থাকবে। ওকে, সো এটা কি বলতো? ফার্স্ট লতে আমি জানতে পারছিলাম, ফার্স্ট লতে কি জানতে পারি নাই। সবাই বুঝতে পারছো জিনিসটা? সবাই ক্লিয়ার হয়েছে বিষয়টা? কেননা কিন্তু তোমাকে মাথায় রাখবা যে লিমিটেশন যেখানে ক্রিয়েট হয়েছে सेकेंड लॉ क्योंकि ओइटार ऊपर बेस कर उठबे। तो देखो लिफेट रिएक्शन ছিল এটাতেই মেইনলি প্রথমে আমাদের সেকেন্ড যে পয়েন্টটা ছিল যে শীতল বস্তু থেকে উষ্ণ বস্তুতে তাপ ট্রান্সফার হয় না, বাট সেকেন্ড লও আমাকে কি বলে দিছে হ্যাঁ হবে না, বাট কখন হবে যখন এক্সটারনাল ফোর্স আমি দিব কোন। ওকে তো এটা গেল। এরপর আসি আচ্ছা এখানে তোমাকে হচ্ছে আমি एग्जांपल দিতে পারি, एग्जांपल দেওয়া যেতে পারে। যেমন তোমার হচ্ছে তোমাকে एग्जांपल দাও, एग्जांपल দেই তোমাকে, ঠিক আছে? তাহলে তুমি বুঝতে পারবে একটু ক্লিয়ারলি। ধরো যে এটা পাহাড় যদি আমি আঁকি, পাহাড়, এখন পাহাড়ের উপর থেকে, ঠিক আছে, মনে করো যে পাহাড়ের উপর থেকে ধরো যেটা বল, এই বলটাকে যদি আমি ছেড়ে দিই, মানে সে যদি এখন গড়িয়ে পড়বে না বলো তো, সে গড়িয়ে পড়বে, তার মানে স্বাভাবিকভাবে কি হবে সে গড়িয়ে নিচে পড়ে যাবে, সে নিচে পড়ে যাবে গড়িয়ে, এখানে এখানে সে পড়ে যাবে। এখন নিচ থেকে উপরে নিতে হলে কি করতে হয় বলতো? মানে আমি ওকে ছেড়ে দিচ্ছি উপর থেকে নিচে দিকে, সে নিচে নিচে পড়ে গেছে অভিকর্ষ টানের প্রভাবে পড়ে গেছে, কিন্তু আমি যদি তাকে এখন উপর থেকে নিচে মানে নিচ থেকে উপরে উঠাতে চাই, আমি যদি এখন এখান থেকে এখানে উঠাতে চাই, তাহলে আমার কি লাগবে? তাহলে কি সে একা একা যাবে? যাবে না, তার মানে এখানে একটা এক্সটার্নাল ফোর্স লাগবে, একটা এক্সটার্নাল ফোর্স লাগবে, ঠিক আছে? অর্থাৎ এই বস্তুটার উপর কি করতে হবে? একটা কাজ করতে হবে, তাই না? তার মানে এখন কথা হচ্ছে যে এখন পর্যন্ত এমন কোন রেফ্রিজারেটর আবিষ্কার করা হয় নাই যা আসলে শক্তির সরবরাহ ছাড়া কাজ করতে পারে, তাই না? মানে কোনো রেফ্রিজারেটর নেই আসলে আমাদের দুনিয়াতে, এই বিশ্বজগতে কোনো এমন কোনো রেফ্রিজারেটর নেই যেটা তোমার হচ্ছে শক্তি ছাড়া, শক্তি সরবরাহ ছাড়া কাজ করতে পারবে। ও শক্তি লাগবে, একটা এক্সটার্নাল ফোর্স ওকে ওর লাগবেই, ওর এক্সটার্নাল ফোর্স লাগবে বলে কি হয় যে ঠান্ডাটা সে হচ্ছে একটা শক্তির সাহায্যে একটা গরম বস্তুতে কুল কুল ওয়েদার, মানে একটা কুল তোমার হচ্ছে বলতে পারো যে একটা গ্যাস, একটা কুল গ্যাস তোমার হচ্ছে ওকে দেয়, দিয়ে ঠান্ডা বস্তুটা গরম বস্তুতে কি হয় ঠান্ডা করে ফেলে, তাই না? তো এই যে শক্তিটা কি বলতো রেফ্রিজারেটর কি হচ্ছে তাহলে একটা শক্তির মাধ্যমে কি করতেছে যে গরম বস্তুকে ঠান্ডা করতেছে। কিন্তু নর্মাল যদি আমি গরম বস্তু রেখে দিতাম কখনো ঠান্ডা হইতো? কখনোই ঠান্ডা হইতো না। রেফ্রিজারেটরে দেওয়ার কারণে কি হচ্ছে ঠান্ডা হচ্ছে, কারণ রেফ্রিজারেটর কি করতেছে একটা শক্তি ইউজ করতেছে। তো সেকেন্ড লর মধ্যে আমি কি কি শিখবো? সেকেন্ড লর মধ্যে আমি রেফ্রিজারেটর শিখবো, বুঝতে পারছো জিনিসটা? তো এটা গেল হচ্ছে একটা এক্সাম্পল, এটা ভালো এক্সাম্পল বলতে পারো। এটা এইবার এটা তোমার হচ্ছে ক্লসিয়াসের বিবৃতি, এবার আসে আমি হচ্ছে ক্যালভিনের বিবৃতি। ক্যালভিন, ঠিক আছে, ক্যালভিন কি বলছে চলো দেখে নিই আমরা। তো ক্যালভিনস স্টেটমেন্ট বা ক্যালভিনস বিবৃতি, তাহলে এখানে ও কি বলছে? ও বলছে হচ্ছে যে কোন বস্তুকে তার সারাউন্ডিংস, ঠিক আছে, তার সারাউন্ডিংসের সাথে, মানে এই ওয়ার্ডটা ভুলে গেছি আমি আসলে, সারাউন্ডিংসের ঠান্ডা অংশ, ঠিক আছে, ঠান্ডা ঠান্ডা অংশ হতে, হ্যাঁ, অধিকতর ঠান্ডা করে শক্তির অবিরাম সরবরাহ, অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব নয়। এটা তোমার বলতে হচ্ছে ক্যালভিন। ক্যালভিন হচ্ছে কার্নটের যে বিবৃতিটা ছিল, যে বেসটা ছিল, সে বেসের উপর ভিত্তি করে সে হচ্ছে এটা বলছে যে একটা বস্তুকে তার যে ধরো যে একটা বস্তু আমি আঁকলাম, ধরো যে এ নামক একটা বস্তু আমি নিলাম, এখন তার এখানে কি আছে? এটা তার সারাউন্ডিংস, এটা তার সারাউন্ডিংস না, মানে এটা তার হচ্ছে চারপার্শ্ব, এটা তার পরিপার্শ্ব, হ্যাঁ, এ ওয়ার্ডটা মনে পড়ছে, পরিপার্শ্ব, ঠিক আছে, পরিপার্শ্ব। সো পরিপার্শ্ব তার মানে এই বস্তুটার পরিপার্শ্বে যে যে পরিমাণ ঠান্ডাটা আছে, যে পরিমাণ তোমার হচ্ছে ওর যে টেম্পারেচারটা আছে, সেই টেম্পারেচার হতে আরো অধিক ঠান্ডা যদি আমি তাকে করে ফেলি, এটা করার মাধ্যমে কখনো শক্তির অবিরাম সরবরাহ করা সম্ভব হবে না। ঠান্ডা করা মানে কি, শক্তিটাকে আমি জমাচ্ছি, তাই না? শক্তিটাকে জমাচ্ছি আমি, তাই না? মানে রেফ্রিজারেটর কি করে, সে শক্তিটাকে জমায় রাখতেছে এবং কোন একটা গরম বস্তু ঢুকলেই সে শক্তিটাকে ওর উপর ছেড়ে দিচ্ছে, ঠান্ডা করতেছে তাকে। তো আমি কখনোই একটা ঠান্ডা বস্তুকে আরো ঠান্ডা করে কখনোই শক্তিকে আমি সরবরাহ করতে পারবো না। এটা হচ্ছে আমাকে ক্যালভিন বলছে। যেমন তোমার হচ্ছে তাপকে কাজে পরিণত করা যায় যতক্ষণ পর্যন্ত হচ্ছে তোমার বস্তুটা তাপ গ্রহণ করতে পারবে। বিষয়টা বুঝছো? ধরো যে তোমার হচ্ছে এখানে আমি দাঁড়ায় আছি, ঠিক আছে? এখানে তোমার মনে করো যে আমি দাঁড়ায় আছি, মনে করো যে এই হচ্ছে আমি। এখন এখানে এটা হচ্ছে মনে করো যে আমার রুম, এখানে মনে করো যে একটা এয়ার কন্ডিশনার লাগায় রাখছি আমি। এখন এখান থেকে মনে করো যে বাতাস বেরোচ্ছে, ঠান্ডা বাতাস বেরোচ্ছে। এখন তুমি আমাকে বলো যে আমি কতক্ষণ এই ঠান্ডা বাতাস নিতে পারবো? যতক্ষণ পর্যন্ত হচ্ছে আমার যে বডিটা, আমার যে বডি, সে ঠান্ডাটা গ্রহণ করতে পারবে সর্বোচ্চ পর্যন্ত। ধরলাম হচ্ছে 18°C। এখন যদি আমি এসির টেম্পারেচার সাপোজ ধরো -5°C করে রাখি, তাহলে আমি তো জমে মারা যাবো, কারণ আমার বডি কিন্তু এর থেকে বেশি ঠান্ডা গ্রহণ করতে পারবে না, সে স্টোর করতে পারবে না। তার মানে একটা তাপকে কাজে পরিণত করা যায় যতক্ষণ পর্যন্ত বস্তুটা তাপ গ্রহণ করতে পারবে, তাই না? বস্তুটা তোমার তাপ গ্রহণ করতে পারবে বা বস্তু তোমার হচ্ছে ওই শীতলতম অংশটাকে, কখনোই হচ্ছে আমি একটা বস্তুকে কখনোই অধিকতর ঠান্ডা করতে পারবো না। তার মধ্যে আমি কখনো আমি একটা বস্তুর মধ্যে অধিকতর ঠান্ডা জমা করতে পারবো না। তো এটা বলছে হচ্ছে আমাদের ক্যালভিন সাহেব, এটাই বললো। এরপরে তোমার হচ্ছে আরো দুটা বিবৃতি আমাদের জানা প্রয়োজন। তোমাদের বইতে এগুলো লেখা ছিল। প্ল্যাঙ্কের বিবৃতি, আমাদের ফার্স্ট হতো প্ল্যাঙ্কের বিবৃতি, আমরা দেখেছিলাম। তো এখানে আমাদের প্ল্যাঙ্কের মেইনলি তোমার হচ্ছে ক্লসিয়াস আর ক্যালভিন, ওরাই মেইন সূত্রগুলো আমাদের বলেছে। বাট স্টিল আমরা যেহেতু বইতে আছে, সো তোমাদের বইতে গুলো অবশ্যই, বিকজ আমি তোমাদের বই থেকেই ইনফরমেশন গুলো নিয়েছি, সো অবভিয়াসলি তোমাদের বইতে এগুলো আছে। সো প্ল্যাঙ্কস বিবৃতি আমার জানা প্রয়োজন। প্ল্যাঙ্কস কি বলছে, যে কোনো তাপ উৎস হতে অনবরত তাপ শোষণ করবে এবং তা সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত হবে এমন ইঞ্জিন, ঠিক আছে, এমন ইঞ্জিন তৈরি করা সম্ভব নয়। বুঝতে পারছো জিনিসটা? তো তোমাদের আমি এটাই বললাম যে এমন কোনো ইঞ্জিন আজ পর্যন্ত কেউ বানাতে পারবে না যে ইঞ্জিনটা তোমার হচ্ছে সম্পূর্ণ তাপকে কাজে পরিণত করতে পারবে। তো এটাই প্ল্যাঙ্ক বলে দিয়েছে। ওকে, এটাই প্ল্যাঙ্ক বলছে। সেম ভাবে তোমার হচ্ছে কার্নো সেম কথাই বলছে। কার্নো কি বলছিল? কার্নো সেম কথাই বলছে যে তোমার হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তি সম্পূর্ণ বা পুরোপুরি ভাবে কখনোই যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা মতো যন্ত্র আজ পর্যন্ত বানানো সম্ভব না বা আবিষ্কার করা হয় নাই। এটা তোমার কার্নোরা বলে গেছে। সো মোটামুটি হচ্ছে এগুলো হচ্ছে আমাদের থার্মোডাইনামিক্সের সেকেন্ড লয়ের হচ্ছে বেস। এন্ড আমরা ইনশাল্লাহ হচ্ছে তোমার নেক্সট ক্লাসে এই থার্মোডাইনামিক্সের বাকি যে টপিকগুলো আছে সেকেন্ড লয়ের, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা তোমার হচ্ছে রিভার্সিবল এন্ড ইরিভার্সিবল প্রসেস, প্রত্যাবর্ত এবং অপ্রত্যাবর্ত ক্রিয়া, এটা নিয়ে কথা বলবো। আমরা কার্নো চক্র নিয়ে কথা বলবো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ আজকে থাকার জন্য। আশা করি কারো কোনো কোয়েশ্চেন নাই। সো আল্লাহ হাফেজ।